ইকো পার্ক কলকাতার বুকে এক অভিনব স্বাদের ভাণ্ডার। 480 একর বিস্তৃত খোলা জায়গায় সাজানো এই পার্কটি বর্তমানে ভারতের সবথেকে বড় আরবান পার্ক। নানা আকর্ষণীয় জিনিসের সম্ভারে সাজানো এই পার্ক বর্তমানে আপনাদের সকলের একদিনের ছুটি কাটানোর সবথেকে পছন্দের জায়গা। চলুন বন্ধুরা, তাই আজ আমরা এই ভিডিওতে জেনে নেব কলকাতার ইকো পার্ক ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। ইকো পার্ক কলকাতার কোথায় অবস্থিত, আপনারা এখানে কিভাবে যাবেন, কিভাবে ঘুরলে বিশাল এই পার্ক আপনারা একদিনে সম্পূর্ণ ঘুরতে পারবেন, এখানে কোন গেট দিয়ে ঢুকলে কোন কোন জায়গা কাছে পাবেন, এই পার্কের টিকিট মূল্য থেকে প্রবেশ ও পার্ক বন্ধ হওয়ার সময় যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সেই সঙ্গে বাড়িতে বসেই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পার্কটি ভ্রমণের আনন্দ পাবেন আপনি, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। সেই সঙ্গে আরও নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখতে ইওর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না। ইকো পার্ক কলকাতার নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2 অবস্থিত। আমরা এখন আছি নিউ টাউন অঞ্চলের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ইকো পার্কে। বন্ধুরা, আপনাদের এটা জানাতে আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের এই চ্যানেলে 2 আগে আপলোড করা ইকো পার্কের ভিডিওটি এখনও পর্যন্ত ইউটিউবের সবথেকে জনপ্রিয় ইকো পার্ক ভিডিও। এই 2 ইকো পার্কে আরও নতুন জিনিসের সংযোজন হয়েছে এবং এই পার্কে নতুন নতুন জিনিসের সংযোজনের কাজ এখনও চলছে, তাই এই সময়ে দাঁড়িয়ে এই পার্ক ভ্রমণ গাইড আপনাদেরকে খুবই সাহায্য করবে। সেই সঙ্গে ভবিষ্যতে এই পার্কে নতুন কিছু সংযোজন হলে তার আপডেটও আপনারা পেয়ে যাবেন আমাদের ইওর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি ইকো পার্কের 1 গেটের কাছে। এখানে কার পার্কিং করে আমরা এগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে। এই পার্কে প্রবেশের টিকিট মূল্য 30 প্রতিজন। ঘোরার সুবিধার জন্য আমরা ইকো পার্কের 1 গেট দিয়ে প্রবেশ করব। প্রথমেই একগাদা তথ্য দিয়ে আপনাদের মাথাকে ভারাক্রান্ত না করে চলুন সম্পূর্ণ পার্কটি ঘোরার মাঝে মাঝে আপনাদেরকে এই জায়গার খুঁটিনাটি তথ্য দেব, তাহলে এই পার্ক ভ্রমণকে আপনারা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। ইকো পার্কে প্রবেশের জন্য আছে মোট 4 গেট। আপনি যদি নিউ টাউনের দিক থেকে আসেন তাহলে গেট নাম্বার 1 আপনি প্রথমে পাবেন, আর এয়ারপোর্টের দিক থেকে আসলে গেট নাম্বার 4 প্রথমে পাবেন। এই গেট নাম্বার 1 এর কাছে যে দর্শনীয় জায়গাগুলি আছে সেগুলো হল রবি অরণ্য, জাপানিজ ফরেস্ট, আইফেল টাওয়ার। রবি অরণ্যের মধ্য দিয়ে সামনে উন্মুক্ত জলাশয়, আর এই বিশাল জলাশয়ের বাঁদিকে আছে জাপানিজ ফরেস্ট। চলুন আমরা ঘুরে দেখে নিই সেই শান্ত স্নিগ্ধ জাপানি ফরেস্ট। গেটের সামনে আছে লায়ন ডগ দ্য কোমাইনু। এখানে প্রবেশের জন্য আলাদা টিকিট লাগে, যা হল 10 প্রতিজন। গেট দিয়ে ঢুকেই সামনে এক বিরাট বুদ্ধ মূর্তি, যার শান্ত সৌম্য মূর্তি আপনার মনে এক শান্তির ভাব সৃষ্টি করবে। তারপর পা বাড়িয়ে বাঁ দিকে অদ্ভুত প্রাকৃতিক বাহারি সবুজের মধ্য দিয়ে বাঁধানো রাস্তা। বাঁ পাশে রয়েছে স্মল মংসের দল, যারা কিন্তু রাত্রে এই বাগানে পাহারা দেয়। কি অবাক হলেন, জাপানি মতে এটাই বিশ্বাস করা হয়।
বাগানটির একধারে মাথা তুলে দাঁড়িয়ে আছে জাপানের প্যাগোডা ধাঁচের মন্দির, যেখান থেকে ভেসে আসছে সুমধুর এক ঘণ্টা ধ্বনি, যার শব্দে মুখরিত হয়ে উঠছে এই বাগান। চলুন আমরা পা বাড়াই এই মন্দিরের মধ্যে। মন্দির থেকে বেরিয়ে সামনে পড়ে লাল রঙের সিরিজ অফ টোরি, যার মধ্য দিয়ে চলে গেছে বাঁধানো রাস্তা। বলা হয় এই রাস্তায় শান্তভাবে নিজের পায়ের ধাপ গুনে চললে নিজের ভেতরের অন্তরাত্মার স্পর্শ পাওয়া যায়। এই সিরিজ পেরিয়ে সামনে এক ছোট্ট জলাশয়, যার ওপর একটি ছোট কাঠের সাঁকো। অদ্ভুত এই পরিবেশে এসে আপনার মনে হবে আপনি ব্যস্ত কলকাতা শহরে নেই, আছেন জাপানের কোনো শান্ত বাগানে। সেই সঙ্গে এখানকার জাপানি রেস্টুরেন্টে আপনি খাবারের স্বাদও চেখে দেখতে পারেন। চলুন এবার আমরা পা বাড়াই আইফেল টাওয়ারের দিকে। ফ্রান্সের প্যারিস শহরের আইফেল টাওয়ারের আদলে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। লিফটের মাধ্যমে এই টাওয়ারের ওপরে ওঠারও সুবন্দোবস্ত আছে।
এই আইফেল টাওয়ারের সামনে থেকেই ছাড়ছে ইকো কার্ট এবং এসি টয় ট্রেন, যা খুবই কম সময়ে সম্পূর্ণ ইকো পার্কের এক চক্কর ঘুরিয়ে আনবে আপনাকে। এই ইকো কার্টের ভাড়া 100 টাকা প্রতিজন এবং এসি টয় ট্রেনের ভাড়া 250 টাকা প্রতিজন। তবে এই গাড়ি বা ট্রেন নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে, তাই এর মাধ্যমে পার্কের সমস্ত জায়গা দেখা সম্ভব নয়। সে কারণে সময় নিয়ে পায়ে হেঁটেই এই জায়গা কিন্তু ঘোরা ভালো। চলুন এবার আমরা চলে যাই গেট নাম্বার 2 এর কাছে। এখানে আছে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস, বোটিং, রোজ গার্ডেন, আর্টিস্ট কটেজ, সেই সঙ্গে আরও অনেক জায়গা। চলুন একে একে ঘুরে নিই সেই সমস্ত জায়গাগুলো। তার আগে আপনাদের বলে রাখি, ইকো পার্ক ভ্রমণের সবথেকে ভালো হলো গেট নাম্বার 1 অথবা গেট নাম্বার 2 দিয়ে প্রবেশ করা। তাহলে সব জায়গা খুব ভালোভাবে ঘুরতে পারবেন আপনি। 2 নম্বর গেট থেকে ঢুকেই আপনারা পাবেন নর্মাল টয় ট্রেন কাউন্টার, যেখান থেকে ট্রেন ছেড়ে এই একইভাবে সম্পূর্ণ পার্কটি ঘোরাচ্ছে। টিকিট মূল্য প্রতিজন 150 টাকা। দু নম্বর গেট থেকে সোজা রাস্তা চলে এসেছে বোটিংয়ের টিকিট কাউন্টারে বা উন্মুক্ত জলাশয়ের সামনে। টিকিট কেটে স্পিড বোটের মাধ্যমে পুরো জলাশয়ে চক্কর দিতে পারেন আপনি, যার টিকিট মূল্য 100 টাকা প্রতিজন। এই বিশাল জলাশয়ের মধ্যে আছে ইকো আইল্যান্ড। এই ইকো আইল্যান্ডে থাকার জন্য আছে ইকো কটেজ। অনলাইন বুকিং এর মাধ্যমে আপনারা এখানে থাকতেও পারেন। উন্মুক্ত এই জলাশয়ের সামনে আছে আর্টিস্ট কটেজ। কুড়ে ঘরের আদলে তৈরি এই ঘরের সৌন্দর্য খুবই অপূর্ব। এর পেছনে সাজানো ফুলের বাগান, যেখানে পরিবারের সঙ্গে আড্ডা গল্পে সময় কাটাতে পারেন আপনারা। সম্পূর্ণ এই জায়গা ঘুরে দেখতে আপনারা বিশেষ ধরনের ডুও সাইকেল ব্যবহার করতে পারেন, যার ভাড়া 150 টাকা প্রতি 30 মিনিট একটি সাইকেলের জন্য। ঘুরে নিন রোজ গার্ডেন। সুন্দর নানা ধরনের গোলাপের সমাহারে সাজানো এই রোজ গার্ডেন শীতকালে সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে এই গার্ডেনটি। এবার আসি ইকো পার্কে প্রবেশের সময়। সপ্তাহে মঙ্গল থেকে শনিবার দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত এবং রবিবার
বা ছুটির দিন দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত। সোমবার এই পার্ক বন্ধ থাকে, সারা বছরই এই সময় থাকে। শুধুমাত্র শীতকালে পার্ক নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে খোলে এবং 1 ঘন্টা আগে বন্ধ হয়। এরপর দেখে নিন বাংলার পোড়ামাটির কাজ বা টেরাকোটা শিল্পে তৈরি মন্দির। এইসব জায়গাগুলি আপনারা পাবেন 2 নম্বর গেটের কাছাকাছি। বিশাল এই জায়গা ঘুরে দেখার মাঝে খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন আপনারা। খাওয়া দাওয়ার জন্য পার্কের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে ছোট ছোট ফুড কোর্ট, সেই সঙ্গে আছে বিশ্রামেরও সুবন্দোবস্ত। এবার আমরা ঘুরে নেব গেট নাম্বার 3 কাছের জায়গাগুলো। মিস্ট গার্ডেন, জলীয় ধোয়াশায় ভরা এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করা হয়েছে এখানে। এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক অপূর্ব অনুভূতির স্বাদ পাবেন আপনি। অরণ্যে ঘেরা পরিবেশে আছে হরিণ, হাতি, বিভিন্ন মডেল পশুদের সমাহার, যা অরণ্যের পরিবেশকে যেন আরও জীবন্ত করে তুলেছে। মাস্ক গার্ডেন, নানান আকৃতির রং বেরঙের মুখোশের সম্ভারে সাজানো হয়েছে এই মাস্ক গার্ডেন। মুখোশের নানান বৈচিত্র্য এই গার্ডেনের মুখ্য আকর্ষণ। মাস্ক গার্ডেনের পাশেই তৈরি করা হয়েছে ভারতের উচ্চতম রেল স্টেশন ভূম স্টেশনের মডেল রুট। একটি মডেল টয় ট্রেন গাড়িকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এখানে। তবে মজার ব্যাপার হলো,
এই ঘুম স্টেশন কিন্তু জীবন্ত, কারণ এখানে ইকোপার্কের টয় ট্রেন এসে দাঁড়ায় এবং এখান থেকে ছেড়ে যায়। এই ঘুম স্টেশনের সামনে আছে টি লঞ্জ, যেখানে আপনারা দার্জিলিং চায়ের স্বাদও নিতে পারেন। বাটারফ্লাই গার্ডেনে আছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও তাদের সংরক্ষণের ব্যবস্থা। এছাড়া আছে হেলিকোনিয়া গার্ডেন, হার্বাল গার্ডেন, ব্যাম্বু গার্ডেন প্রভৃতি আকর্ষণীয় জায়গা। আপনাদের প্রয়োজনীয় তথ্য জানার জন্য আছে ইকোপার্ক অফিস। এই ইকোপার্ক অফিসের পাশেই আছে নির্ভেজাল গ্রাম বাংলার রূপ, যার টিকিট মূল্য 10 টাকা প্রতিজন।
আপনারা যারা নিউ টাউনের দিক থেকে ইকো পার্কে আসবেন তারা সরাসরি ইকো পার্কের বাসে অথবা নারকেল বাগান মোড়ে নেমে বাস বদল করে অটো বা বাসে সহজেই পৌঁছে যেতে পারেন এই ইকো পার্কে। আর যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন তারা নিউ টাউনগামী যে কোনো বাসেই পৌঁছে যেতে পারেন ইকো পার্কে। চলুন এবার জেনে নেব ইকো পার্কের শেষ গেট বা 4 নম্বর গেটের কাছে উল্লেখযোগ্য আকর্ষণীয় জায়গাগুলো কি কি আছে। চিলড্রেন্স পার্ক, নানা ধরনের খেলাধুলার সরঞ্জামে সাজানো চিলড্রেন্স পার্ক, যা বাচ্চাদের কাছে মজার একটি জায়গা। সেভেন ওয়ান্ডার্স, ইকো পার্কের সেরা আকর্ষণ হল এই সেভেন ওয়ান্ডার্স, যেখানে প্রবেশের টিকিট মূল্য 30 টাকা প্রতিজন। বিশ্বের সপ্তম আশ্চর্যকে হাজির করা হয়েছে এই ইকো পার্কের মধ্যে। প্রথমেই আমরা দেখে নেব রোমের কলোজিয়াম। চলুন এবার পাড়ি দিই চীনের বিখ্যাত পাঁচিলের ওপর, যা গ্রেট ওয়াল অফ চায়না নামে বিখ্যাত। প্রেমের প্রতীক ভারতের তাজমহল। ইস্টার আইল্যান্ডের অদ্ভুত পাথরের মূর্তি, যার ঝলক আপনারা দেখে নিতে পারেন এই ইকো পার্কে।
পৃথিবী বিখ্যাত ব্রাজিলের ক্রাইস্ট দি রেডিমারের মূর্তি। আর আছে জর্ডন শহরের পেত্রা। মিশরের নীলনদ ও তার ধারে মিশরের পিরামিডও দেখে নিতে পারেন এই ইকো পার্কে। বন্ধুরা, ইকো পার্কে এই সেভেন ওয়ান্ডার ছাড়াও আরও অনেক ছোট বড় আকর্ষণীয় জিনিস চোখে পড়বে আপনাদের। সব জিনিস হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হলো না। আশা করব ইকো পার্ক ভ্রমণের সময় আপনারা তা অবশ্যই দেখবেন এবং মজাও পাবেন। দিনের আলো শেষে এবার পার্ক ছেড়ে বেরোনোর পালা। তার আগে সন্ধ্যের সময় দেখে নিন ফাউন্টেইনের তালে লাইট ও মিউজিক শো। বন্ধুরা, ইকো পার্ক ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে কিভাবে ও কি বাসে ইকো পার্কে আসবেন সে বিষয়ে ডিটেলস আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভ্রমণে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ইকো পার্কে 2 নম্বর গেটের উল্টো দিকে মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামটি ঘুরে দেখে নিতে পারেন। এই মিউজিয়ামের ভিডিওটি দেখতে উপরের আই বাটনে ক্লিক করুন। আমাদের চ্যানেলের আরও নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখতে ইয়োর ট্রাভেল ফ্রেন্ড ভ্রমণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না।
দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।